কামারহাটির বিধায়ক মদন মিত্রকে দেখা গেল এক অন্য রূপে। এদিন কোনো গান গাইতে নয়, আঙুল উঁচিয়ে কড়া বার্তা প্রদান করতে দেখা গেল দালাল চক্রের বিরুদ্ধে। জানা যাচ্ছে হঠাৎ করে ফের হাসপাতাল চত্বরে পৌঁছে যান মদন মিত্র। অভিযোগ তোলা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশাসনের তরফে কোনো রকম সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন হাসপাতালের বেহাল পরিষেবা নিয়েও। বলা বাহুল্য, একদিকে যেমন তিনি রাজ্যের হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে সরব হন, ঠিক তেমন ভাবেই প্রশাসনের উদাসীনতার ওপরও অভিযোগ তোলেন। জানা যাচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বিধায়ক মদন মিত্র কথা বলেন। শুনেন চিকিৎসা করাতে আসা রোগীদের অভিযোগও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে যদি কেউ মনে করে থাকেন দালাল রাজ চালাবে আর তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে ভয় দেখাবে, তাহলে আইন আদালত তাদের জন্য অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি সুর শোনা যায় মদন মিত্রের গলায়। তিনি আরো জানান, আমি বলে রাখি, পুলিশ কমিশনারেটের সাথে আমি দেখা করব। দালাল চক্রের পেছনের মাথা কার রয়েছে অথবা কে আছে এ সব কিছুই আমি জানতে চাই না। এক কথায়, দালালি বন্ধ করতে হবে বলে দাবি রাখেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি আরো বলেন, লোক খেতে পারছে না, বিভিন্ন রোগে চিকিৎসা করাতে পারছে না, তার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন একটি মেডিকেল কলেজ তৈরি করে দিয়েছেন যেখানে এত ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, তেমন ভাবে প্রচুর মানুষ আসছেন চিকিৎসা করাতে। তারপর ফের মদন মিত্র দালাল চক্র নিয়ে কড়া বার্তা প্রদান করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। বলেন যে ঠিকাদার এজেন্সি পুরো সাগর দত্তের পরিবেশ নোংরা করছে, তার ছবিটা একবার তুলে আমাকে পাঠিয়ে দিন। এরপর মদন মিত্র সেই ঠিকাদার কোম্পানির মালিকের নাম তুলে কড়া বার্তা দেন। বলেন, হঠাৎ করে দেখা গেল সাগর দত্ত মেডিকেল কলেজে নোংরা পরিষ্কার বন্ধ, কেননা সাফাই কর্মীদের বেতন 8,700 টাকা করে আর সেই এজেন্সি এনাদের 6,000 টাকা করে দেয়। এরপরই মদন মিত্র প্রশ্ন তোলেন, এই খেটে খাওয়া মানুষগুলোর টাকা কেন কেটে নেওয়া হচ্ছে? পিএফ দিচ্ছ, ইএসআই দিচ্ছ, কি করছো বাকি 2,700 টাকার কাগজপত্র কোথায় বলে কড়া বার্তাও দেন। তিনি আরো বলেন, আমি জানতে পেরেছি এদের মাইনে কম দিয়ে বলা হচ্ছে দালালি করে খাও। এরপর মদন মিত্র বলে, 6,000 টাকার মাইনে পেয়ে কিভাবে 50 লক্ষ টাকার ফ্ল্যাট কিনতে পারে কেউ, এ নিয়ে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তিনি এরপর আঙুল উঁচিয়ে বলেন, ঠিকাদার বাধ্য করছে এখানকার স্টাফদের দালালি করতে এবং এরা রিনিউয়ালও পেয়ে যাচ্ছে। সবশেষে কামারহাটির বিধায়ক মদন মিত্র ওই একই ভঙ্গিতে বলে ওঠেন, পেছনে অনেকেই বলছেন এবং আমার কানেও এসেছে, দুদিন যা আমরা পরে বুঝে নেব। তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি মদন মিত্র বলছি, কোথায় কবে কিভাবে বুঝে নেবেন বলে দেবেন, কিন্তু এই দালাল চক্রের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই। বলে ঠিকাদার বাধ্য করছে এখানে চিনিংবাজি দালালি করতে এবং এই ঠিকাদার কি করে রিনিউয়াল পেয়ে যাচ্ছে, আমি শুনেছি পিছনে অনেকে বলছেন, দুদিন যাক আমরা বুঝে নেব। আমি মদন মিত্র বলছি, যদি মায়ের লালন বাপের বেড়া হন কবে বুঝে নেবেন, কোথায় বুঝে নেবেন বলে দেবেন, কিন্তু এই লড়াই আমি ছাড়ছি না।